ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْحَدِيثِ الْمُبَارَكِ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةٍ لَا إِلَهَ إِلَّا اللَّهُ واشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক জ্ঞানীগণী সম্মানিত মুসল্লিবৃন্দ সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মাসের প্রত্যেককে নানান ধরনের ব্যতিব্যস্ততা থেকে উপেক্ষা করে মসজিদে নিয়ে এসে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবে কেরামের উপর,
তাবেঈগণদের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাকাত। যাকাত সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা জানি দীন ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে তৃতীয় নম্বর যে স্তম্ভ সেটি হচ্ছে যাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বনি আল ইসলাম আলা খামসিন, দীন ইসলামে পাঁচটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার প্রতি সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের ইলাহ এবং মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এও কথার উপর সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। দুই নম্বরে রয়েছে ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তিন নম্বরে রয়েছে ওয়া ইতাইয যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বরে রয়েছে আল হজ, হজ পালন করা। পাঁচ নম্বরে রয়েছে অসম রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। এই পাঁচটি স্তম্ভের মধ্যে তিন নম্বর যেটি আমরা স্তম্ভ পেলাম সেটি হচ্ছে যাকাত। দীন ইসলামে পাঁচ ওয়াক্ত সালাত যেমন ফরজ, যাকাত তেমনই ফরজ। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে যেমন কাফির হয়ে যায়, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি যাকাতকে অস্বীকার করে, যাকাত যদি না দেয় তাহলে সেও ব্যক্তি কাফির হয়ে যায়। যাকাত বিষয়টি আজকে গুরুত্বভাবে আপনাদেরকে শ্রবণ করতে হবে, তার কারণ আমরা সোসাইটি সমাজে অনেক মানুষ বসবাস করি, অনেক ধ্বংসাত্মক ব্যক্তি রয়েছে যাদের যাকাত ফরজ, অথচ যাকাত আপনারা আদায় করছেন না। আপনাদেরকে লক্ষ্য করে বলছি, আপনাদেরকে বিষয়টিকে গুরুত্বভাবে বুঝতে হবে। আপনি যেমনটি মনে করেন সালাত ছেড়ে দিলে মুসলিম থাকা যায় না, ফরজ সিয়াম এ রমাদান মাসের সিয়াম ছেড়ে দিলে যেমন মুসলিম থাকা যায় না, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি যাকাত ছেড়ে দেয় সেও ব্যক্তি মুসলিম থাকতে পারে না। যাকাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ সুবহান ও তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যাকাতের বিধান দিলেন কেন, এটা আপনাকে আমাকে জানা উচিত। এ যাকাতের বিধান আল্লাহ সুবহান ও তাআলা কেন দিয়েছেন এই হয়কি আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যাকাত এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সম্পদকে বৃদ্ধি করা, ধন সম্পদকে পবিত্র করা। যেহেতু আল্লাহ সুবহান ও তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন খুজ মিন আমওয়ালিহিম ওয়াসাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা। আল্লাহ সুবহান ও তাআলা এই আয়াতটিতে জানিয়েছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের কাছ থেকে যাকাত নিন, তাদেরকে তাদের এই সম্পদের এই যাকাতের মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করুন, তাদের ধন সম্পদের বৃদ্ধি দেন, মানে বরকত দেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে আল্লাহ সুবহান ও তাআলা বললেন। তাহলে এখানে যাকাত বৃদ্ধি পাওয়া, যাকাতকে পবিত্রত করা আল্লাহ সুবহান ও তাআলা জানিয়েছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে জানিয়েছেন ওয়াকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়া রাকউ মাআর রাকিঈন, তোমরা সালাতকে আদায় করো, যাকাতকে প্রদান করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো আল্লাহ সুবহান ও তাআলা জানালেন। এই সমস্ত আয়াত প্রমাণ করে যাকাত হচ্ছে একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত থেকে আমরা গাফিল, অলসতার সঙ্গে কাটাই, যেটি আদৌ কাম্য নয়। আপনাকে আমাকে এই যাকাত বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, এবং মালের হিসাব অনুপাতে যদি আপনার আমার প্রতি যাকাত ফরজ হয় তাহলে যাকাত আপনাকে আমাকে আদায় করতে হবে। এই যাকাত আদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানেও কারসূচি চলছে, মানুষ সেখানেও যাকাত যে আদায় করে সেখানে তারা কৃপণতা করে, যাকাত আদায় করতে গিয়ে তারা নিজের মন মতো যাকাতকে বিতরণ করে যেটি শরীয়ত পারমিশন দেয় না। আগে আমাদের কথা চলে আসবে যে যাকাত যারা আমরা বর্তমান আদায় করছি তা যাতে আমাদের সঠিকভাবে যাকাত আদায় হয় না অধিকাংশ মুসলিমের। যাকাত এর পারিভাষিক অর্থ যদি বলা যেতে পারে, শেখ সালে উসাইমিন রহমতুল্লাহ তিনি বলছেন যে এই যাকাত আল্লাহ সুবহান ও তাআলার একটি ইবাদত,
আর আপনার যদি নিসাব পরিমাণ যদি সম্পদ থাকে তাহলে শরীয়তের নির্দেশ অনুপাতে সেই অনুপাতে যাকাতকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খাতে ব্যয় করার কথা বলেছেন সেই খাতে ব্যয় করার নামই হচ্ছে যাকাত। তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে যাকাত পূর্ণ নিসাব পরিমাণ আপনার আমার সেই সম্পদ আছে কিনা, এবং এ যাকাত বের করতে গেলে যে শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে সেগুলো হচ্ছে কিনা এটা আপনাকে আমাকে জানতে হবে, যেটি আপনি আমি জানছি না। যাকাত যদি আপনি আমি না আদায় করি, এ যাকাত না আদায় করার কারণে যদি আপনি আমি ধন সম্পদ গুলোকে জমিয়ে জমিয়ে রাখি, যাকাত না আদায় করি, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি হবে, যে শাস্তির কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকভাবে বলেছেন। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রীর ঘটনা শোনাই, মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকটে এলেন, যে সময় আমি আমার আঙুলে হাতের আঙুলে রূপোর বড় বড় দুইখানা আংটি পরিধান করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আমাকে জিজ্ঞেস করলেন এগুলো কি, আমি বললাম রূপোর এগুলো আংটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি এই সম্পদের যাকাত আদায় করো? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি যদি যাকাত না আদায় করো। ভাবতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, তিনাকে সতর্ক করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি তোমার এই সম্পদের যাকাত যদি না আদায় করো তাহলে তোমার জন্য এতটুকুই যথেষ্ট যদি এগুলোর যাকাত না আদায় করো। এবার আপনি ভাবেন আপনার ব্যবসার ক্ষেত্রে কতগুলো সম্পদ রয়েছে, আপনার বড় বড় ফ্ল্যাট রয়েছে, আপনি কখনো চিন্তা করেছেন? আপনাদেরকে লক্ষ্য করে বলছি যাদের বড় বড় ফ্ল্যাট বিল্ডিং তৈরি করেছেন, আপনি সেখানে ভাড়া দিয়া দিচ্ছেন, সেখানে ভাড়া দিচ্ছেন, কখনো চিন্তা করেছেন যা আপনার এগুলো যাকাত লাগবে কিনা? আপনাদের যাদের ব্যবসা রয়েছে অনেক বড় বড় ব্যবসা, আপনারা কখনো চিন্তা করেছেন যা আপনাদের যে দোকান রয়েছে সেই দোকানে যতগুলো সম্পদ রয়েছে, আপনার যতগুলো হাতে মজুদ টাকা রয়েছে এগুলো কিভাবে যাকাত বের করতে হবে, কখনো কি ক্যালকুলেশন করেছিলেন? ক্যালকুলেশন নয়, কখনো আমরা চিন্তা করিনি কত পরিমাণ সম্পদ থাকলে, কত কি থাকলে কোন জিনিসের যাকাত আদায় করতে হয় এগুলো কখনো আমরা কোশ্চেন করিনি, কাউরের কাছে জিজ্ঞাসাবাদ করিনি, কোন ওলামায়ে কেরামের জিজ্ঞেস করিনি, এর হিসাব কিভাবে করতে হবে সেটাও জিজ্ঞেস করলাম না। যাকাত আমরা নিজের ইচ্ছা মতো বের করি, নিজ ইচ্ছা মতো আমরা বিতরণ করি, যেটি শরীয়ত আপনাকে পারমিশন দেয় না। যারা হেলানা দিয়েছেন সাগে সামনে কি যান, এদের ঘুরে বসার আর ঘুম এলে বাড়ি চলে যান এখান থেকে। আপনাকে কে আসতে বলেছিল মসজিদে? সামনে গিয়ে বসার, এদিকে কেউ হেলান দিয়ে থাকবেন না, কথা শুনতে ভালো লাগলো শুনতে হবে, আলো শুনতে হবে না, দুটোর মধ্যে একটা বেরিয়ে চলে যান, জুমা আলোচনা কাটাবেন না। বলতে চাইছি আপনাকে যাকাত আপনাকে আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই, এর বিকল্প কোনো পথ নেই, আপনাকে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায়ের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কোন কোন জিনিসের যাকাত আপনাকে আমাকে আদায় করতে হবে। যাকাত আদায় করার ক্ষেত্রে এক নম্বরে আপনাকে যেটি ফলো করতে হবে যে আপনার ফসলের ওসর যাকাত বের করতে হবে। যাদের চাষাবাদ রয়েছে চাষাবাদের ক্ষেত্রে আপনাকে যাকাত আদায় করতে হবে, যাদের চাষ রয়েছে এ চাষের ক্ষেত্রে যাকাত আদায় করতে করতে গেলে সেটি দুইটি শর্ত রয়েছে, তার মধ্যে একটি শর্ত রয়েছে যদি আপনার ফসল যেগুলো উৎপন্ন আপনি করছেন জমিতে চাষ করছেন সেই চাষের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার চাষ করতে গিয়ে আপনি নিজস্ব কিনা পানি দিয়ে চাষ করছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পানি দিয়ে চাষ করছেন। যদি আপনার কিনার পানি দিয়ে চাষ হয় তাহলে আপনাকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া পানি দিয়ে যদি হয় তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটি ছিল ফসলের ক্ষেত্রে। আপনাকে তারপরে আদায় করতে হবে কিসের? সোনার। আপনার বাড়িতে যে সোনাগুলো রয়েছে, বাড়িতে যদি জয়েন্ট ফ্যামিলি হন তাহলে বাড়িতে যতগুলো সোনা রয়েছে সমস্ত সোনাকে একত্রিত করতে হবে, চাহে আপনার বাড়ির স্ত্রীর হোক আপনার মেয়ের হোক, যতগুলো সোনা রয়েছে যদি জয়েন্ট ফ্যামিলি হয় একই ফ্যামিলিতে বসবাস করছে সমস্ত সোনাকে একত্রিত করতে হবে। সে জায়গায় একত্রিত করার পর 7.5 ভরি যদি সোনা হয়
তাহলে আপনাকে সেখানে যাকাত বের করতে হবে। আজকের সোনার রেট হচ্ছে 55,000 টাকা। আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবেন, 55,000 ইনটু 7.5 ভরি ইজুকাল টু যত হবে, তার প্রত্যেক 100 টাকাতে 2.5 টাকা আপনাকে যাকাত বের করতে হবে, বের করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আজকেই বাড়িতে যাবেন, যাদের সোনা রয়েছে 7.5 ভরি, 7.5 ভরির উপরে, তার নিচে হলে হবে না, 7.5 ভরি সোনা হলেই আপনাকে যাকাত বের করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। আর এই যাকাত বের করতে গিয়ে শুধু একটি বছর বের করবেন সেটি নয়, আপনার যত বছর থাকবে তত বছরই আপনাকে আদায় করতে হবে, পূর্ব এক বছর হলেই। আমাদের সমাজে চালু রয়েছে যে একবার বছরে যাকাত আদায় করে তারপরে আর আদায় করে না, এটি আপনার ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। আপনার থাকলেই বের করতে হবে, আর না থাকলে কোনো প্রশ্ন নেই, থাকলে আপনাকে বের করতে হবে। আবার আপনি রূপোর হিসেব করবেন, আপনার বাড়িতে যদি চাঁদি থাকে, আজকে চাঁদির রেট হচ্ছে, একটা হচ্ছে 520 আর একটা হচ্ছে 700 টাকা, আপনাকে 700 টাকার হিসাব নিতে হবে। আজকের রেট আপনাকে বলছি 700 টাকার চাঁদির রেট রয়েছে। আপনি বাড়িতে গিয়ে দেখবেন আপনার চাঁদির উপর যদি 52.5 ভর যদি তোলা থাকে, তাহলে আপনাকে সেটাকে হিসাব করতে হবে বাড়িতে গিয়ে, যে 52.5 ইনটু 700 টাকা দিয়ে যেটা হয় সেটা আপনি করবেন। এই হিসাবটা করে আপনি দেখবেন আপনার সোনার ক্ষেত্রে, চাঁদির ক্ষেত্রে, এটা হিসাব করে আপনাকে যাকাত বের করতে হবে। বাকি থাকছে যাদের দোকানপাট রয়েছে, দোকানপাট যাদের রানিং ব্যবসা, আপনাকে হিসাব করতে হবে যে আপনার দোকানে কতগুলো মজুদ সম্পদ রয়েছে, মাল কতটা রয়েছে, সমস্ত মালের একটা হিসাব আপনাকে করতে হবে, কত টাকা টোটাল হচ্ছে এখানে আপনি দেখবেন। তারপরে আপনাকে দেখতে হবে আপনি যে মার্কেটে দিয়ে রেখেছেন মানুষকে, মার্কেটে যে আপনি ঋণ হিসেবে রেখেছেন লোকের কাছে, আপনি লোকের কাছে পাবেন যেগুলো আপনার সম্ভাবনা আছে এই টাকাগুলো আমি পাবো, তাহলে সেই টাকার আপনাকে হিসাব করতে হবে। সেই টাকার আপনি হিসাব করলেন, এই হিসাব করার পর আপনাকে দেখতে হবে যে এতগুলো হিসাব নিকাশের পর দোকানের মজুদ সম্পদ লোকের কাছে পাবো সেটাও, এবং বাড়িতে যেটা হার্ড ক্যাশ রয়েছে এই টাকারও হিসাব আপনাকে দেখতে হবে। এই সমস্ত হিসাব করে আপনাকে টাকার যেটি যাকাত বের করতে হবে, আপনি সে রূপো চাঁদির দিকে যাবেন, যে সেই চাঁদির হিসাব 52.5 তোলা যে চাঁদির উপর রয়েছে 700 টাকা দিয়ে যে গুণ করবেন, ওই গুণ করে যে অঙ্কটা আসবে সেই অঙ্কটার হিসাব নিয়েই আপনাকে টাকার জায়গাটা বের করতে হবে। এটি মুহাদ্দিসিনদের কল, যেহেতু সোনা চাঁদির মধ্যে হতে দাম কম হচ্ছে চাঁদির রূপর, তার জন্য আপনাকে এটা দিয়ে বের করতে হবে। এই জাকাত আপনি যে বের করবেন আপনাকে হতে হবে পূর্ণ এক বছর, শর্ত রয়েছে, পূর্ণ এই মালিকানা আপনাকে হতে হবে, এই পূর্ণ এক বছর অতিবাহিত হতে হবে। আপনি বছরের হিসাব শুধু রমাদান মাসকে নেবেন না, আমাদের সোসাইটি সমাজে প্রচলিত রয়েছে শুধু রমাদান মাসে জাকাতকে বের করা, জি এটি ঠিক নয়। আপনাকে জাকাত তখন থেকে বের করতে হবে, এই জাকাতের সম্পৃক্ত সম্পর্ক হচ্ছে আরবি মাসের, চাঁদের হিসাব আপনি করবেন, ইংরেজি বাংলা মাসের হিসাব চলবে না, আপনাকে হিসাব করতে হবে আরবি মাসেরই। আরবি মাসের হিসাব আপনি উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, আপনার মহরম মাসে ব্যবসা শুরু হয়েছে, আপনি মহরম মাসে ব্যবসা শুরু করেছেন, এই ব্যবসার শুরুতে আপনি হিসাব করতে করতে যাবেন, আপনার যত টাকার হিসাব আপনার হচ্ছে, আবার ঘুরে এসে মহরম মাসে আপনি দেখবেন যে আপনার এই মজুদ টাকাটি সেই হিসাব অনুপাতে আছে কিনা মজুদ, এবং এক বছর অতিবাহিত হলো কিনা, মিডিলে আপনার কমা বাড়া হতে পারে, কোনো মাসে ইনকাম থাকতেও পারে নাও থাকতে পারে, লকডাউন চলছে সেটাও আপনার চলে যেতে পারে, কিন্তু আপনাকে হিসাব করতে হবে মহরম থেকে পরবর্তী মহরম মাস আসতে আসতে যদি ওই পরিমাণ টাকা থাকে রূপোর হিসাব করে দেখবেন, তাহলে আপনাকে যাকাত বের করতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। হিসাবটা বুঝতে পারলেন? রূপোর আপনাকে হিসাব দিলাম, চাঁদির হিসাব যে 52.5 ভরি, 52.5 তোলাকে আপনি 52.5 তোলা একে আপনি গুণ করবেন 700 টাকা দিয়ে, যে পরিমাণ যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা অনুযায়ী টাকার পরিমাণটাকে নিয়ে আপনাকে যাকাত বের করতে হবে। পার্সেন্টেজ 100-2.5 টাকা, য টাকা হবে ত টাকা আপনাকে বের করতে হবে, এতে কমানো কারচুপি চলবে না,
এটা আপনাকে বের করতে হবে, এটি আপনার টাকা নয়। আপনি যে মনে করছেন এটি আপনার টাকা, জি না, এটা আপনার টাকা নয়, যাকাতের টাকা। এই হক হচ্ছে তাদের, যে হকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আটখানা খাদের কথা বলেছেন, আটটি জায়গায় দেওয়ার কথা বলেছেন, সে আটটি জায়গায় হকদার, তাদের টাকা। এটা মনে করবেন না যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস, ফলে এটা আপনারই সম্পদ, যাকাতের টাকাটা, জি না। আপনি আমি মনে করি, আপনি সেটা মনে করেন যে আপনার ওটা টাকা, তার জন্য আপনি কি করেন, আপনি লুঙ্গি আর শাড়ি কিনে আপনি দিচ্ছেন ফকির মিসকিনদেরকে। কে অধিকার আপনাকে দিল? এ অধিকার আপনাকে কে দিল যে আপনি যাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি ক্রয় করে আপনি এতিম মিসকিনদেরকে দিবেন? এ অধিকার আপনাকে কে দিল? এ অধিকার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, এ অধিকার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, তাহলে এ অধিকার আপনাকে দিল কে? বলে চিন্তা করেছেন? তার মানে আমার বোঝা যাচ্ছে এখানে ক্লিয়ার যে আপনি মনে করেন যাকাতের টাকাটি আপনার, জি না। আবার অনেকে এমন ভাব দেখা যায়, অনেকে আবার প্রশ্ন করেন যে মাদ্রাসা থেকে চলে আসছে, মাদ্রাসা থেকে আসবে, ঠিক, উনাদের আসার প্রয়োজন হতো না। দুঃখ লাগে কোন জায়গায় জানেন, আমার সম্মুখে বসে আছেন মাদ্রাসার শিক্ষক একজন, যোগ্য একজন আলেম। দুঃখ লাগে কোন জায়গায় জানেন, এদের মতো আলেমগুলো যখন আপনাদের কাছে যাকাতের টাকাগুলো আনতে আসে, আপনারা যাকাতের টাকাগুলোকে সঠিকভাবে ব্যয় করছেন না, সঠিকভাবে দিচ্ছেন না। উনার মতো আলেমকে যিনি দার্সে বখারি দার্সে মুসলিম পড়াচ্ছেন, উনাদের যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তাদের